আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নেগধা শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো গণভোটের রায় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে ব্রিটেন ইউতে থাকবে কিনা ব্রাসেলসের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যুক্তরাজ্যে আজমা থেকে রক্ষা পাচ্ছে হাজার হাজার শিশু প্রকাশে ধূমপান নিষিদ্ধ হওয়ার সুফল মানবতাবিরোধী অপরাধীদের বিচারের সমর্থনে ব্রিটিশ এমপির সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভা দুই হাজার পনেরো সালে অনুষ্ঠিত ব্রিটেনের সাধারণ নির্বাচনে বর্তমান সরকার জয়লাভ করলে গণভোটের রায় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে কিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বুধবার ব্রাসেলসে অবস্থিত ইইউ পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে কথা বলেন তিনি আরও বলেন ইউরোপ প্রশ্নে ব্রিটিশদের অবশ্যই নিজস্ব চিন্তা রয়েছে এ কারণে ব্রিটিশরা ভোটের মধ্যে দিয়ে তাঁদের রায় জানাবার সুযোগ পাবেন তবে এর আগে তিনি ইইউ সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক কেমন হবে সে বিষয়ে পুনরায় আলোচনা করতে চান এদিকে ইইউর ভবিষ্যৎ নিয়ে সন্দেহান ব্রিটিশরা প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তবে ফ্রান্স ও জার্মানি যুক্তরাজ্যকে সতর্ক করে বলেছে দেশটি যেন ইইউ বিষয়ে হুজুকে পড়ে কোন স্বেচ্ছাচারী সিদ্ধান্ত না নেয় তবে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল লেবার পার্টির প্রধান এড বলেছেন ক্যামেরন ইউকে ইন্ডিপেন্ডেন্ট পার্টির ভয়ে পালাতে চাইছেন অখণ্ড ইউরোপ নীতির কড়া সমালোচক ইউকে ইন্ডিপেন্ডেন্ট পার্টির সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টে জনপ্রিয়তা অর্জন করেছে এছাড়া তিনি নিজে গণভোটের বিরোধিতা করে বলেন ক্যামেরনের এ ঘোষণা দিয়ে ব্রিটেনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন এবং অর্থনীতি নিয়ে জুয়া খেলছেন এদিকে ডেভিড ক্যামেরনের বক্তব্যে সন্তোষ প্রকাশ করেছেন ব্রিটেনে বসবাসরত নন ইউরোপিয়ান দেশগুলোর বিশ্লেষকরা Legislation will be drafted before the next election, and if a Conservative government is elected, we will introduce the enabling legislation immediately. and pass it by the end of that year and we will complete this negotiation and hold this referendum within the first half of the next parliament it is time for the british people to have their say it is time for us to settle this question about britain and europe ধুমপানাস্থ্যের জন্য ক্ষতিকর ধুমপানে বিষপান এটির ফলে মারণব্যাধি ক্যান্সার সহ নানা রোগবালাই ডেকে আনে ধুমপানের ধোঁয়া কেবল মারণব্যাধি নয় পরিবেশের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনে সে সাথে অর্থনৈতিক পরিস্থিতির বিপর্যয় ঘটিয়ে থাকে মারাত্মকভাবে যে কারণে যুক্তরাজ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে ধূমপান বিরোধী আইন হয়েছে প্রকাশ্যে নিষিদ্ধ করা হয়েছে ধূমপান এর ফলে মরণ ব্যাধির হার হ্রাস পাচ্ছে দিন দিন বিশেষ করে শিশুরা ব্যাধি যন্ত্রণা থেকে রেহাই পাচ্ছে উল্লেখযোগ্য হারে যুক্তরাজ্যে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হওয়ার পর এখানকার শিশুরা শ্বাসকষ্টজনিত রোগ অ্যাজমা নিয়ে হাসপাতালে কম ভর্তি হচ্ছে বলে জানা গেছে লন্ডনের ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করে দুই সালে আইন পাশ করা হয় দুই সালের জুলাইয়ের আগে যুক্তরাজ্যে প্রতি বছর দুই শতাংশেরও বেশি শিশু অ্যাজমায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতো ওই আইন কার্যকর হওয়ার পরের বারো মাসে অ্যাজমায় আক্রান্ত শিশুর সংখ্যা কমেছে বারো শতাংশ এর পরের দুই বছর তিন শতাংশ হারে কমেছে তাদের মতে তিন বছরে ছয় হাজার আটশো শিশু হাসপাতালে ভর্তি হওয়া থেকে রক্ষা পেয়েছে গবেষকরা আরও জানান ধূমপান বিরোধী আইন পাশ হওয়ায় যুক্তরাজ্যের শহর ও গ্রামে সব বয়সী ছেলেমেয়ে এর সুফল পেয়েছে তাদের মতে আইন হওয়ার পর অনেক লোকজনই এখন তাদের বাড়িঘর ধূমপান মুক্ত রাখার দিকে ঝুঁকছে we increasingly think it's because people are adopting smoke-free homes when these smoke-free laws are introduced and this is because they see the benefits of smoke-free laws in public places such as restaurants and they increasingly want to adopt them in their home this benefits children because they're less likely to be exposed to second-hand smoke বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধীদের বিচারে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ওয়েস্টমিনিস্টার আঙ্গিকে korai বাংলাদেশের বর্তমান সরকারকে সমর্থন দিতে হর্নজি অ্যান্ড উডগ্রিন থেকে নির্বাচিত ব্রিটিশ এমপি লিনফিডার স্টোনের সাথে মত বিনিময় করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল উপস্থিত নেতৃবৃন্দ এ সময় বর্তমান সরকারের গত চার বছরের উন্নয়ন খাতগুলো উপস্থিত ব্রিটিশ নেতার সামনে তুলে ধরেন যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষে এ সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৈমুদ্দিন রিয়াজ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী সীতাব আলী মেহেন নিগার চৌধুরী বেগম প্রমুখ লিডফিডার এমপি এ সময় তার বক্তব্যে পৃথিবীর যে কোনো দেশের মানবতা মানবতাবিরোধী অপরাধীদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন এছাড়া যে কোনো নির্বাচন ছাড়াও বাংলাদেশের গণতন্ত্রকে আরও সুসংহত করতে সরকারি ও বিরোধী দল একসাথে কাজ করে যাবে বলে উল্লেখ করেন সভা শেষে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে গঠিত ট্রাইব্যুনালের প্রতি সমর্থন দিতে ব্রিটিশ নেতার কাছে প্রতিনিধি দলের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাতাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুব দল যুক্তরাজ্য শাখার উদ্যোগে এক মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয় পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে আয়োজিত এই দোয়া মাহফিল থেকে প্রয়াত এ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ব্রিকলেন মসজিদের মাওলানা জিলুর রহমান চৌধুরী এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুব সভাপতি নাসিম আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক আব্দুল বাসিদ বাদশাহ যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম সালাম আলাম সহসভাপতি শায়স্তা চৌধুরী কুদ্দুস আলহাস তৈমুস আলী হামিদ চৌধুরী যুগ্ম সম্পাদক শরীফুজ্জামান চৌধুরী তপন এম কয়সার আহমেদ যুবদল নেতা টিপু আহমেদ আফজাল হোসেন প্রমুখ এছাড়া দোয়া মাহফিল থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারিক রহমানেরও সুস্থতা কামনা করা হয় যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি ও কমিউনিটির নেতা সোমরু মিয়া আওয়ামী লীগ নেতা শাহ মাহমুদ আলী সিলেট জেলা আওয়ামী লীগের নেতা এনামুল হক ও টাঙ্গাইল সদর জেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ শুক্রবার বাদ পূর্ব লন্ডনের ব্রিকলেন্ড জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় মসজিদের খতিব জিল্লুর মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ সাবেক সভাপতি খান শাহ আজিজ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ আওয়ামী লীগ নেতা মারুফ চৌধুরী আহাদ চৌধুরী সাজ্জাদ মিয়া নুরুল হক লালা মিয়া সহ যুক্তরাজ্য যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ মিলাদ মাহফিল থেকে মরহুমদের পরিবারের প্রতি সমবেদনা জানানো ছাড়াও রুহে আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় সুন্না মানি ট্রান্সফার লিমিটেডের পক্ষ থেকে পূর্ব ঘোষিত লটারির প্রাইজ হস্তান্তর করা হয়েছে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের বেতনাল গ্রিনে অবস্থিত সুন্না মানি ট্রান্সফারের কার্যালয়ে এ পুরস্কার প্রদান করা হয় সুন্না লিমিটেডের চেয়ারম্যান খতিব তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সুন্না লিমিটেডের ডাইরেক্টর হাফিজ আব্দুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ শেখ হামিদি বিজয়ীদের প্রধান অতিথি উপস্থিত অতিথিরা সার্টিফিকেট ও পুরস্কার পুরস্কার প্রদান করে প্রথম বিজয়ীকে একটি ল্যাপটপ এবং দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে একটি মাইক্রোওভেন দেওয়া হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওমর ফারুক আনোয়ার চৌধুরী সুনা লিমিটেডের অন্যতম স্টাফ অফিসার সাজিদুল করিম বিশিষ্ট ডিজাইনার আব্দুর রহিম প্রমুখ উল্লেখ্য যে প্রথম পুরস্কার বিজয়ী মোহাম্মদ আকমল হোসাইন শেখ ও দ্বিতীয় পুরস্কার বিজয়ী হলেন সাজ্জাদুর রহমান হায়দার বিজয়ীগণ তাদের অনুভূতিতে সুনার ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করে দোয়া ও মনাজাত করা হয় আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে হাবগাম্বীর্য ও যথাযথ মর্যাদায় ব্রিটেনের বিভিন্ন স্থানে পবিত্র ঈদে মিলাদ পালিত বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনের দাবিতে সভা করেছে বাংলাদেশ ক্লাব অস্ত্র